स्थापकाय च धर्मस्य सर्वधर्मो स्वरूपिणे अवतार वरिष्ठाय श्री राम कृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादो पद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्रीज्योतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय सामिने ताप हरिने। ॐ नमो शिवाय। ॐ नमो शिवाय। ॐ नमो शिवाय। आज परम पुरुष श्री रामकृष्णेर तिथि पूजा, तार से ही तिथि पूजा। आज से ही जुग सूर्य, से ही जुग सूर्येर जे तिथि पूजाय आम्रा सकले एकत्रित हुएछि तार काछे प्रार्थना। आज तार तिथि पूजाय आम्रा सकलेर काछे सबार काछे प्रार्थना, जेमन श्री रामकृष्णेर चरणे अनंत कोटि प्रणाम जानिए आमार एई निवेदन जी। मानुषेर जारा श्री रामकृष्णेर संगे, जारा महाराज, जारा महामाता जारा रोयेछेन, जारा माताजीरा रोयेछेन, सेई माताजीरा एवं जत महाराज रोयेछेन, सेई प्रत्येकटा महाराजेर एवं सेई आगेकार थेके जत महाराज, जेमन आमादेर सेई स्वामी ब्रह्मानंद, स्वामी सुबेदानंद, स्वामी रंगनाथानंद, जत महाराज, स्वामी आत्मबोधानंद, जत महाराज आछेन आमादेर ई श्री रामकृष्ण वेदांत मठे, आमादेर बेलुर मठे, आमादेर सेई काशीपुर उद्याने, श्री रामकृष्णेर जेखाने जत संग आछे सकल मानुष, सकल भक्तबृंदेर तादेर जे जन्मतिथि, সেই তিথিতে আজকে শ্রী রামকৃষ্ণের জন্মতিথি যেন এক হয়ে আছে। কারণ ভক্তের জন্যই তো ভগবান, ভগবান ভক্তের জন্য। তাহলে শ্রী রামকৃষ্ণের জন্মতিথি পূজা, সেই তিথিতে সকল বিশ্বকল্যাণের সকল ঋষি, মহারিষি, সন্ন্যাসী, যারা যে আশ্রমে আছেন সকলের তিথি পূজা, তাদের সেই জন্মলগ্নের পূজা, তাদের সেই তিথি পূজা। সেই তিথি পূজা যেন একটা অর্পণ করা হচ্ছে অর্ঘ্য সকলের জন্য, কেউ বাদ নেই। এ মহাবিশ্বে যারা শ্রী রামকৃষ্ণ সারদামা স্বামীজির আদর্শে যারা মন প্রাণ নিজেকে উৎসর্গ করেছেন, সেই শ্রীরামকৃষ্ণ লোকের যে যারা শ্রীরামকৃষ্ণকে প্রণাম করেছেন, যারা দর্শন করেছেন শ্রীরামকৃষ্ণ সারদামা স্বামীজি, সকলের আজ সেই তিথি, সকলের সেই জন্মতিথিকে স্মরণ করে, সকলের জন্মতিথি যেন সেই যুগ সূর্য শ্রী রামকৃষ্ণের যে ধ্যান, যে যজ্ঞ, যে ভাষার যজ্ঞ, যে ভাষণের যজ্ঞ, যে বক্তৃতার যজ্ঞ, যত বক্তা আছে সকল বক্তাদের আমাদের শ্রদ্ধেয় সোমনাথবাবু, সোমনাথবাবু আমাদের অরিজিৎদা, আমাদের যে যারা রয়েছেন পল্লবিধি, সে আত্মপ্রাণা যারা রয়েছেন, সকল সমস্ত শ্রোতাবৃন্দকে, সমস্ত দর্শক মণ্ডলীর কে আমরা সেই শ্রীরামকৃষ্ণের কথামৃতে শ্রদ্ধেয় দীপকদার
দীপক গুপ্তের যে স্মরণ, সেই শ্রীময়ের যে আসন তিনি বহন করে চলেছেন মাথায় করে, সেই সকলের জন্মলগ্ন, সকলের তিথি পূজা জন্য ঠাকুরের চরণে আমরা অর্ঘ দান করলাম, সেই অর্ঘ পুষ্পাঞ্জলি আজই প্রণামে। তং রামকৃষ্ণং শিরসা নমাম, তং রামকৃষ্ণং শিরসা নমাম। আজ এই শিব পূজার লগ্নে, শিবযজ্ঞের যে শিবরাত্রির যে পূর্ণ লগ্নে, সেই শ্রীরামকৃষ্ণের স্মরণ। গায়ক তো গিয়েছেন, শিব শিব মহাশিব শিব রাম কৃষ্ণ নাম, শিব শিব মহাশিব শিব রাম কৃষ্ণ নাম, শঙ্খ চক্র গদাধারী রাম কৃষ্ণ ব্রহ্ম নাম, শিব শিব মহাশিব শিব রাম কৃষ্ণ নাম। এই শিবরাত্রির ধ্যানেতেও ভাবনাতেও সেই যে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ ধ্যানস্থ হয়ে পড়তেন, তার যে সমাধি হতো, তার এই তিথি পূজায় আজকে আমরা বিন্দুমাত্র যে তাকে স্মরণ, তাকে স্মরণ, তাকে মনন, এই স্মরণের মধ্যে তার সেই অমৃতময় বাণী, যে ঠাকুরের সেই ভাবনা, যে অপূর্ব সেই ভাবনার মধ্যে তিনিই আমাদের ভাবিয়ে তুলবেন, তিনিই সেই মহাশক্তির ভাবনার মধ্যে আমাদের ভাবনা দেবেন, আমাদের শক্তি দান করবেন। তাই সেই সকল মানবের মধ্যে যত মত তত পথ, তার মধ্যে সকল মানুষের যে আপন আপন তাদের যে জন্মভাবনা, সেই জন্মভাবনা যদি আমরা স্মরণ করতে পারি, তাহলে পারে আমাদের রোগ শোক অশুভ সব দূরে চলে যাবে। তাই তো ঠাকুরের জন্য আমরা প্রাণপণ। আর ঠাকুর কি করেন? ঠাকুর ভগবান, ঠাকুর বলছেন ভগবান মন দেখেন, কে কি কাজে থাকে সেসব তিনি দেখেন না, তিনি ভগবান সবার মন দেখেন, যে যে কাজ করছেন তার মধ্যেও এই যে শ্রীরামকৃষ্ণের স্মরণ মনন সব আমাদের হৃদয় মাঝে তা আসে। তাই তো কে কোথায় কোথায় পড়ে আছেন তাও তিনি দেখেন, তিনি দেখেন সেই ভাবগ্রাহী জনার্দন, সেই ভাবগ্রাহী জনার্দন তিনিই তো সেই সর্ব মানুষের কাছে, সকল মানুষের মধ্যে প্রণাম ভক্তি শ্রদ্ধা তিনিই তো জাগিয়ে তোলেন। তার কৃপাতেই আজকে মহাবিশ্বের যত যেখানে আশ্রম আছে সকলেই সেই ভাবগ্রাহী জনার্দনের যে চরণে আশ্রিত, তার কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা করো। ঠাকুর তার শ্রীমুখে বলছেন, তার কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা করো, তবেই তো সেই শক্তি আসবে, সকল শক্তি সমস্ত অশুভ শক্তি দূরে চলে যাবে। সেই প্রার্থনা করতে হবে আমাদের, তার আশীর্বাদ নিতে হবে। সেই অনুকূল হাওয়া বইছে, ব্যাকুল হয়ে ডাকলে তিনি সব সুযোগ করে দেবেন, শুধু ব্যাকুল হয়ে আহ্বান করতে হবে।
জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। এই যে ব্যাকুল হয়ে প্রার্থনা, তোমার প্রার্থনায় তিনি সাড়া দেন, সেই তো শক্তি, সেই তো আমাদের, সেই তো ঠাকুর, সেই দেশভক্তি, সে মানব ভক্তি, সে মানব শক্তি সব তিনি যুগিয়ে তুলেছেন। তাই তো আমাদের সেই শক্তির মধ্যে তার সেই রূপ ভাবনা আমরা দর্শন করতে পারি। ঠাকুরকে যখন আমরা দর্শন করছি, দূরে সেই বসে আছেন, তার সেই পাথরের রূপ যেন আমার হৃদয় পর্যন্ত পৌঁছে গেছে। যখন তাকে আভূমি প্রণাম করছি, তখন যেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ এসে দাঁড়িয়ে গেছেন। আমরা যদি সেই ভূমিতে স্মরণ করে তাকে প্রণাম জানাই, যেন তিনি তখনও বলছেন, তোমাদের চৈতন্য হোক। কি অপূর্ব সেই সকল মানুষের হৃদয় আবাল বৃদ্ধ বনিতার হৃদয় স্পর্শ করে গেছেন। তার আজ 186 বৎসর, তারই তিথি পূজায় আজ আমরা তাকে অনন্ত কোটি প্রণাম জানাই। তং রামকৃষ্ণং শিরসা নমামি, তং নমামি দেবদেব রামকৃষ্ণ মিশ্রম, তং নমামি দেবদেব রামকৃষ্ণ মিশ্রম, তং নমামি দেবদেব রামকৃষ্ণ মিশ্রম। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। এইটুকু আমাদের এই পবিত্র সুর, তার এই প্রাণারাম চ্যানেলে যত মানুষ সাবস্ক্রাইব করেছেন, যত মানুষ লাইক করেছেন, যত মানুষ শেয়ার করেছেন, সকলেই সেই শ্রীরামকৃষ্ণের আশ্রিতা। তাদের প্রত্যেকের এই জন্মলগ্ন হয়তো তারা কেউ কেউ জানে না, হয়তো তাদের জন্মতিথি তারা জানে না, তবু ঠাকুরের জন্মতিথিতে তাদের জন্মতিথিও আজ অনুসরণ করছি আমরা আমাদের এই ক্ষুদ্র চ্যানেল। তাই যদি কারো ভালো লেগে থাকে, তাহলে আমাদের একটু লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন। এই বলে শ্রীরামকৃষ্ণকে প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি। বিশ্বের কল্যাণ হোক, ভারতের মঙ্গল হোক, আমাদের সকলের শান্তি হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবায় বশিষ্যতে। ওম শান্তি, শান্তি, শান্তি। হরি ওম তৎসত, হরি ওম। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। নমস্তে।